অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ছয় উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ, তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিন উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে সফরকারীরা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনার লিটন দাস। দুইবার ওই রানের খাতা খোলার আগেই পেভিলিয়নে ফিরেছেন তিনি। এবার সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে থেকেই ছিটকে গেলেন ক্লাসিক এই ব্যাটার। মূলত স্কোয়াডে থাকা অন্য দুই ওপেনারকেও পরখ করে দেখতে চাই টিম ম্যানেজমেন্ট। আর শেষের দিকে বিষয়টি বিবেচনায় জাকেরকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এর আগে লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন জাকের আলী অনিক। এই সিরিজের প্রথমটিতে 34 বলে 68 রানের মার্কাটারি এক ইনিংস খেলেছিলেন তিনি। এর সুবাদে এবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জাকের। এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পর আজই ঢাকায় ফিরেছেন লিটন। এর আগে 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের পরও একবার বাদ পড়েছিলেন উইকেটকিপার এই ব্যাটার। অন্যদিকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে জাকেরের। লিটনের বাদ পড়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্য, লিটনের জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমরা এই প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের জায়গায় দলে মিডল অর্ডারে কাউকে যদি যুক্ত করা যায় সেখানে একটি ফাঁকা জায়গা আছে। সেখানে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জাকের আলী উপযুক্ত মনে হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এদিন ম্যাচ হেরে নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে যা বললেন, ঘরের মাঠে টানা দ্বিতীয়বার শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারানোর মিশনে নামলেও শেষ পর্যন্ত লঙ্কানরাই শেষ হাসিটি হেসেছে। সফরকারীদের কাছে তিন উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। এই জয় এক এক ব্যবধানে সিরিজ সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। বাংলাদেশে ছুড়ে দেওয়া 287 রানের লক্ষ্য 17 বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে সফরকারীরা। ম্যাচ হারের পর লঙ্কান ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তার ভাষ্য, হৃদয় দারুণ খেলেছে, সেটা আমরাও তার থেকে আশা করেছিলাম। সম্মর ব্যাটিংও ভালো ছিল। আমার মনে হয় এই উইকেটে আমার আর সম্মর আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত। যাই হোক, পরের ম্যাচে চেষ্টা করব সেটা করতে। আসলে আমরা যে রান করেছিলাম সেটা একেবারে কম না, কিন্তু তারাও আরও ভালো ব্যাটিং করেছে। আশা করছি আমরা আরও শক্তিশালীভাবে ফিরতে পারব। পরের ম্যাচে বিশেষ কিছুর অপেক্ষায় সবাই। উল্লেখ্য, আগামী সোমবার 18 মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচ হবে। সব কিছু বিবেচনায় শেষ ম্যাচটি দুই দলের জন্য অঘোষিত ফাইনাল। সেঞ্চুরি করে সাকিব মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন আহমেদ। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেটে হেরেছে টাইগাররা। ম্যাচ হারলেও এই ম্যাচ দিয়ে দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে 100 উইকেট নেওয়ার মাইল ফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। শরীফুলের জোড়া আঘাতে 50 রানের আগেই তিন উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় উইকেট গিয়েছিল তাসকিনের ভাগ্যে। ইনফর্ম কুশল মেন্ডিসকে ফেরান এই পেসার। পিচে এসে ব্যাট চালাতে থাকেন কুশল। তানজিম সাকিবের 2 ওভারে 22 রান নিয়ে চাপ তৈরি করেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা। তখনও উইকেট শিকার করেন তাসকিন। তার বাইরে বেরিয়ে যাওয়ার বল আলতোভাবে স্পর্শ করেছিল কুশল মেন্ডিসের ব্যাট। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছিলেন মুশফিকুর রহিম। শেষের দিকে সেঞ্চুরির পথে থাকা চারিত আসালাঙ্কাকে ফেরান তাসকিন। 91 রানে তাসকিনের বলে আবার উইকেটের পেছনে চলে যায় ক্যাচ। রিভিউ নিয়ে উইকেট পান তাসকিন। এর মাধ্যমে পূরণ হয় ওয়ানডে ক্রিকেটে তার 100 উইকেট। তাসকিনের আগে বাংলাদেশের 7 জন বোলার ওয়ানডেতে এই মাইল ফলক স্পর্শ করেছেন। 317 উইকেট নিয়ে সবার শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এরপর যথাক্রমে মাশরাফি বিন মর্তুজা 269, আব্দুর রাজ্জাক 207, মোস্তাফিজুর রহমান 162, রুবেল হোসেন 129, মোহাম্মদ রফিক 119 ও মেহেদী হাসান মিরাজ 103 উইকেট। 2014 সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচে 8 ওভারে 28 রানে 5 উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিবি। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে, শনিবার 16 মার্চ। সেই সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সূচি অনুযায়ী আগামী 28 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল।
ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামে বিমান ধরবে রুডেশিয়ানরা। এদিকে আগামী 3 মে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম 3টি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, সেখানে বাকি 2 ম্যাচ হবে 5 ও 7 মে। অন্যদিকে সাগরিকা পর্ব শেষে 2 দলই ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি করাবে ঢাকায়। মিরপুরে 10 ও 12 মে হবে সিরিজের শেষ 2 ম্যাচ। বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের এবারের সফরে 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সিরিজ সরিয়ে আগামী বছর নেওয়া হয়েছে, অর্থাৎ 2025 সালে এই টেস্ট অনুষ্ঠিত হবে। মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের বছর মাথায় রেখে টেস্ট দুটি এবারের সফরসূচি থেকে বাদ দেওয়া হয়েছে, বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাড়তি সময় বের করতে এই সিদ্ধান্ত। এদিকে এই সিরিজ শেষেই যুক্তরাষ্ট্র সফরে যাবে লাল সবুজেরা, সেখানে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী 21 মে হবে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ, সিরিজের বাকি 2 ম্যাচ হবে 23 ও 25 মে।